বন্ধুরা, আপনারা যারা ডিফেন্সের ব্যাপারে একটু খোঁজ খবর রাখেন তারা আশা করি তুরস্কের ফিফথ জেনারেশন ফাইটার প্রোগ্রাম সম্পর্কে একটু জানেন। আবার অনেকেই আশা করি এটা জানেন যে তুরস্ক তার ফিফথ জেনারেশন ফাইটার প্রোগ্রামে ইতিমধ্যে আমাদের পড়শি দেশ বাংলাদেশকে যোগ দেওয়ার জন্য অনুরোধ করেছে। আরও স্পষ্টভাবে বলতে গেলে তুরস্কের পক্ষ থেকে এটা বলা হয়েছিল যে বাংলাদেশ চাইলে তুরস্ক তাদের ফিফথ জেনারেশন ফাইটার প্রোগ্রামে বাংলাদেশকে যুক্ত করবে। যদিও বাংলাদেশের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো ইতিবাচক মনোভাব দেখানো হয়নি। এখন কথা হচ্ছে তুরস্কের পক্ষ থেকে এরকম একটি সুযোগ দেওয়ার পরেও বাংলাদেশ সরকার বা এয়ারফোর্স কেন তুরস্কের ফাইটার প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য ইতিবাচক মনোভাব দেখাচ্ছে না, আরও স্পষ্টভাবে বলতে গেলে যোগ দিতে চাইছে না। উত্তর জানার জন্য চলুন দেখি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যাক। তবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যে ভিডিওটিতে এখন একটি লাইক করে দিন। তো বন্ধুরা, বাংলাদেশ মূলত দুটি কারণে তুরস্কের ফিফথ জেনারেশন ফাইটার প্রোগ্রামে যোগ দিতে আগ্রহী না। কারণ দুটি হচ্ছে, নাম্বার ওয়ান সামরিক কারণ। বন্ধুরা, এই মুহূর্তে যদি কোনো দেশ বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য সবথেকে বেশি হুমকি হয়ে থাকে তবে সেই দেশটি হচ্ছে মায়ানমার। এখানে বলা বাহুল্য যে বাংলাদেশি কিছু ইউটিউবার, তাদের চেলাবেলা ও বিশেষ কিছু রাজনৈতিক দল ভারতকে যতই বাংলাদেশের শত্রু হিসেবে দেখানোর চেষ্টা করুক না কেন, বাস্তবতা হচ্ছে ভারত কখনো বাংলাদেশকে শত্রু হিসেবে মনে করে না। এখন কথা হচ্ছে ভারতকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের একমাত্র শত্রু থাকছে মায়ানমার, যাদের সামরিক সক্ষমতা বাংলাদেশের তুলনায় একটু বেশি হলেও খুব একটা আহামরি কিছু না। তিন বাহিনীর মধ্যে মায়ানমারের বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনী থেকে একটু আধুনিক। মায়ানমার এয়ারফোর্সের হাতে বর্তমান সময়ে বাংলাদেশের তুলনায় উন্নত ফাইটার জেট রয়েছে, তবে তাদের হাতেও কোনো ফিফথ জেনারেশন ফাইটার জেট নেই। যা আছে পাশাপাশি যা যোগ হতে যাচ্ছে তা হচ্ছে MiG-29, JF-17 থান্ডার ও SU-30 SME-র মতো যুদ্ধ বিমান। আর এই সমস্ত ফাইটার জেটকে কাউন্টার করার জন্য প্রয়োজনীয় বিমান যদিও বাংলাদেশের হাতে নেই, তবে বাংলাদেশ তাদের MRCA-DU-এ পশ্চিমা কোনো 4.5 জেনারেশন ফাইটার জেট কিনে মায়ানমারের এই সকল ফাইটার জেটকে খুব ভালোভাবে কাউন্টার করতে পারবে। সেক্ষেত্রে ফিফথ জেনারেশন ফাইটার জেটের কোনো প্রয়োজন নেই। আর ঠিক এই কথাটি খুব ভালোভাবে জানে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ এয়ারফোর্স। নাম্বার টু এবং লাস্ট পয়েন্ট, অর্থনৈতিক কারণ। বন্ধুরা, ফিফথ জেনারেশন ফাইটার প্রোগ্রামে যোগ দেওয়া আর অনুষ্ঠান বাড়িতে 200 টাকার গিফট নিয়ে খেতে যাওয়া এক ব্যাপার না, কি বোঝেননি তো? আসুন দেখি বিষয়টিকে স্পষ্ট করা যাক। তো বন্ধুরা, যেমনটা আপনারা জানেন যে যে কোনো অস্ত্র তৈরির প্রোগ্রামে যদি একের বেশি দেশ একসঙ্গে কাজ করে তবে ওই অস্ত্র উদ্ভাবনে যে অর্থ খরচ হবে তা প্রোগ্রামে যুক্ত থাকা সকল দেশকে মিলেমিশে বা বলতে পারেন অস্ত্রের উপর অধিকারের পার্সেন্টেন্স হিসেবে দিতে হবে। আর ঠিক একই সূত্র প্রযোজ্য হবে তুরস্কের ফিফথ জেনারেশন ফাইটার প্রোগ্রামে। বাংলাদেশ যদি এই প্রোগ্রামে অংশ নেয় বা অংশগ্রহণ করে তবে সেক্ষেত্রে বাংলাদেশকে এর প্রোগ্রাম কস্টের বিরাট একটা পরিমাণ চোকাতে হবে, সেটাও $1 বিলিয়ন। এবং পরবর্তীতে যখন সব বাধা অতিক্রম করে ফাইটার জেটের প্রোডাকশন শুরু হবে তখন বাংলাদেশকে ওই ফাইটার কেনার জন্য আবারও অর্থ গুনতে হবে, সেটাও আবার তখন $1 বিলিয়ন। এখন কথা হচ্ছে বাংলাদেশের যা ডিফেন্স বাজেট তাতে কি এত কিছু সম্ভব? তাছাড়া সবথেকে বড় কথা হচ্ছে বাংলাদেশ যদি ফিফথ জেনারেশন ফাইটার জেট কিনতেই চায় তবে সেক্ষেত্রে তুরস্কের ফাইটার প্রোগ্রামে অংশ নিয়ে বিপুল পরিমাণ অর্থ খরচ করার চেয়ে সস্তার চাইনিজ অথবা রাশিয়ান অপশান বেটার নয় কি? তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মত? আপনাদের মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি পছন্দ হয়েছে। ভিডিও পছন্দ হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি আপনার ডিফেন্স প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। শীঘ্রই দেখা হবে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে সম্পূর্ণ নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন এবং নিজের দেশকে ভালোবাসবেন। জয় হিন্দ।